বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ গোলাম নাফিজের দেহ বহনকারী রিকশাটি জুলাই গণভুত্থান স্মৃতি জাদুঘরে স্মৃতিচিহ্ন হিসেবে রাখা হবে। বৃহস্পতিবার ৭ নভেম্বর গণভবনে নাফিজের দেহ বহনকারী রিকশাটি দেখতে গিয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এ কথা জানান। গণভবনে রিকশা হস্তান্তরের সময় উপদেষ্টা রিকশা চালক নূর মোহাম্মদকে তার সাহসিকতার জন্য ধন্যবাদ জানান এবং আর্থিক সহায়তার আশ্বাস দেন। গত ৫ নভেম্বর নাফিজের নিথর দেহ পড়ে থাকা রিকশাটি বিক্রি করে দিয়েছেন নুরুল শীর্ষক সংবাদের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা নাহিদ ইসলাম তাৎক্ষণিক রিকশা ও চালককে খুঁজে বের করার জন্য তার দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেন। উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী রিকশা চালক নূর মোহাম্মদ ওরফে নুরুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রিকশাটি ৩৫,০০০ টাকায় লন্ডন প্রবাসী আহসানুল কবির সিদ্দিকী কাশারের নিকট বিক্রি করেছেন বলে জানান। পরবর্তী সময় আহসানুল কবির সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রিকশাটি জুলাই গণভুত্থান স্মৃতি জাদুঘরে হস্তান্তর করার ইচ্ছা পোষণ করেন। সে অনুযায়ী বৃহস্পতিবার রিকশাটি জুলাই গণভুত্থান স্মৃতি জাদুঘরের যুগ্ম আহ্বায়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের নিকট হস্তান্তর করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে ৪ আগস্ট বিকেল ৪:৪৫ ফার্ম গেটের পথচারী সেতুর নিচে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গোলাম নাফিজ। গুলিবিদ্ধ নাফিজকে পুলিশ যখন রিকশার পাদানিতে তুলে দেয় তখনও তিনি রিকশার রড হাত দিয়ে ধরে রেখেছিলেন। রিকশা চালক নূর মোহাম্মদ তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। রিকশা নাফিজের নিথর দেহের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেখেছে কেঁদেছে কোটি মানুষ। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানে।